আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাজনৈতিক হত্যাযজ্ঞের বিষাক্ত উত্তরাধিকার। ইউক্রেনকে T-72 ট্যাঙ্ক কিনতে অর্থ সরবরাহ করবে আমেরিকা। ইউক্রেনের 45 লাখ মানুষ বিদ্যুৎহীন, জানালেন জেলেনস্কি। এবং সর্বশেষ থাকছে, ভারতে এবার গরুর গোস্ত বহন করে গণপিটুনি শিকার দুই দলিত। ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে দুই ব্যক্তিকে অন্তর্বাস পড়া এবং আহত অবস্থায় কিছু সাধারণ মানুষ বিলাসপুর জেলার একটি থানায় নিয়ে আসে। স্থানীয় মানুষদের অভিযোগ ছিল, ওই দুজন বস্তায় ভরে গরুর গোস্ত নিয়ে যাচ্ছিলেন। ওই গোস্ত সরকারি পশু চিকিৎসককে দিয়ে পরীক্ষা করিয়ে দেখা যায় যে তা গরুর গোস্তই ছিল। সে সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভারতে এবার গরুর গোস্ত বহন করে গণপিটুনি শিকার দুই দলিত, সে সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। রাজনৈতিক হত্যাযজ্ঞের বিষাক্ত উত্তরাধিকার। ব্রিটিশ শাসন অবসানের পর পাকিস্তান একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার মাত্র 4 বছর পর 1951 সালে দেশটির প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে উত্তরাঞ্চলীয় শহর রাওয়ালপিন্ডিতে এক জনসভায় গুলি করে হত্যা করা হয়। তারপর থেকে রাজনৈতিক হত্যাযজ্ঞের বিষাক্ত উত্তরাধিকার বয়ে চলছে নানা সংকটে নিমজ্জিত দেশটি। সর্বশেষ বৃহস্পতিবার একটি জনসভায় গুলি করা হয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর, তিনি অবশ্য প্রাণে বেঁচে যান। এর প্রায় 15 বছর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ বেনজির ভুট্টোকে একটি রাজনৈতিক সমাবেশে হত্যা করা হয়। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই নির্মম ঘটনা ঘটে। এই নির্বাচনে তিনি জয়ী হবেন বলে আশা করা হয়েছিল। ইমরান খানও এখন নিঃসন্দেহে পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার পায়ে গুলি লাগলেও তিনি শঙ্কামুক্ত। তবে এই ঘটনা পাকিস্তানের রাজনীতিতে যে ক্ষত তৈরি করেছে তা সরিয়ে তুলতে হয়তো বহুদিন লেগে যাবে। ইমরানের ওপর হামলা দেশটির রাজনৈতিক ভারসাম্যকে বছরের পর বছর ধরে অস্থিতিশীল রাখতে পারে। তিনি চলতি বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন। এই জন্য পাকিস্তানের সর্বশক্তিমান প্রতিষ্ঠান সেনাবাহিনীকে দায়ী করে তার সমর্থকরা এরই মধ্যে বহু বিক্ষোভ করেছে। তাদের নেতার ওপর হামলা তাদের ক্ষোভকে স্থায়ী রূপ দিতে পারে। গুলির ঘটনায়ও সেনাবাহিনীকে সন্দেহ করেছে ইমরান সমর্থকরা। এরই মধ্যে তার দলের বিক্ষোভকারীরা সারা দেশে সামরিক বাহিনীর স্থাপনা ভাঙচুর করেছে। সেনাবাহিনী ইমরানের ওপর হামলার নিন্দা জানালেও পাকিস্তানিরা ভুলে যায়নি যে বেনজির ভুট্টোর হত্যাকারীদের নাম আজও জানা যায়নি। ওই হামলায় তাই এই বাহিনীর সংশ্লিষ্টতা উড়িয়ে দিচ্ছেন না অনেকে। ইমরান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অব্যাহতভাবে নানা অভিযোগ তুলেছেন। সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা যেভাবে বেড়েছে তাতে ইতিমধ্যেই ক্ষমতাধর সেনাবাহিনী পিছু হটতে শুরু করেছে। মাত্র 1 সপ্তাহ আগে দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ISI-এর প্রধান লেফটেন্যান্ট নাদিম আঞ্জুম নজিরবিহীন সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেন, সামরিক বাহিনী রাজনৈতিকভাবে নিরপেক্ষ এবং ইমরান একজন প্রতারক। তিনি সেনাবাহিনীর কাছে গোপন এবং অসাংবিধানিক দাবি করেছেন। এর আগে কখনো ISI প্রধানকে এতটা নিচে নামতে দেখা যায়নি। এই মাসের শেষের দিকে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সেনা প্রধান অবসরে যাবেন। কেউ কেউ আশা করছেন এটি সামরিক বাহিনীকে রাজনীতি থেকে বহু দূরে থাকার পথ সুগম করবে। বর্তমান সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার প্রস্থানের পর ইমরানও হয়তো সামরিক বাহিনীর ওপর আক্রমণ কমাবেন। নতুন সেনা প্রধান হয়তো বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারের উদ্যোগ নেবেন। তিনি রাজনীতিতে নাক গলানো থেকে দূরে থাকলে পরিস্থিতির উত্তরণ ঘটতে পারে। তবে পাকিস্তান যে বহুমুখী সংকটে পড়েছে সেখান থেকে দ্রুত মুক্তির সম্ভাবনা ক্ষীণ। পাকিস্তান অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার কাছাকাছি। পাকিস্তানের বৈদেশিক ঋণ প্রায় $100 বিলিয়ন, এর প্রায় 30% চীনের। আন্তর্জাতিক মুদ্রা তহবিল দেশটিকে খেলাপি হওয়া থেকে বাঁচাতে মাত্র $120 কোটি সহায়তা দিতে সম্মত হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে।
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীকে হত্যার পর থেকে দেশটিতে নৃশংস সাম্প্রদায়িক সংঘাত ও হত্যা লেগে আছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের রাজনীতি আর সহিংসতা অবিচ্ছেদ্য। পাকিস্তান বিশেষজ্ঞ বেনেট জোনস বলেছেন, পাকিস্তানে আপনি সংবাদপত্র খুললেই প্রতিদিন রাজনৈতিক, আর্থিক, উপজাতীয় বা ধর্মীয় কারণে হত্যাকাণ্ডের খবর দেখতে পাবেন। বেনজিরের বাবা জুলফিকার আলী ভুট্টোকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করার 2 বছর পর 1979 সালে জেনারেল জিয়াউল হক তাকে ফাঁসি দেন। 1988 সালে জিয়াও একটি বিমান দুর্ঘটনায় মারা যান। সেটাও রাজনৈতিক শত্রুদের কাজ ছিল বলে মনে করা হয়। আবার বেনজির ভুট্টোর মৃত্যুর সময় পাকিস্তানি শাসক জেনারেল পারভেজ মোশারফ বারবার হত্যা প্রচেষ্টার সম্মুখীন হন। মোশারফ বেঁচে গেলেও 2008 সালে পদত্যাগ করতে বাধ্য হন। সাম্প্রতিক বছরগুলোতেও হত্যাকাণ্ড বন্ধ হয়নি। 2011 সালে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী খ্রিস্টান ধর্মাবলম্বী শাহবাজ ভাট্টিকে ইসলামাবাদে হত্যা করা হয়। কট্টর ইসলামপন্থী গোষ্ঠীগুলোর একটি জোট এর দায় স্বীকার করেছে। একই বছর উদার ব্যবসায়ী এবং পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসির তার দেহরক্ষীর গুলিতে নিহত হন। তাসির এবং ভাট্টি উভয় পাকিস্তানের ব্লাসফেমি আইনের সমালোচনা করেছিলেন। ভুট্টো পরিবারের ওপর একটি বইয়ের লেখক বেনেট জোনস বলেছেন, রাজনৈতিক সহিংসতার একটি কারণ হল খুনিদের দায় মুক্তি রয়েছে। হত্যাকারীরা জানে যে তাদের যথেষ্ট রাজনৈতিক সমর্থন থাকলে কারাগারে যেতে হবে না। সূত্র গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্ট। ইউক্রেনকে T-72 ট্যাঙ্ক কিনতে অর্থ সরবরাহ করবে আমেরিকা। ইউক্রেনকে অন্তত 90টি T-72 ট্যাঙ্ক কিনতে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেন যুদ্ধে নিজেকে আরও গভীরভাবে জড়িয়ে ফেলল ওয়াশিংটন। সংস্কার করার T-72 ট্যাঙ্কগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের $400 মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজের অংশ, যার মধ্যে সাজোয়া যান, ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্নির্মাণের বাজেট অন্তর্ভুক্ত রয়েছে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, ইউক্রেনকে যে T-72 ট্যাঙ্কগুলো দেওয়া হবে তার সব আসবে চেক রিপাবলিক থেকে। এগুলোর মধ্যে 45টি সংস্কার করার অর্থ ওয়াশিংটন দেবে এবং বাকি 45টির অর্থ দেবে নেদারল্যান্ড। সাবরিনা বলেন, আগামী ডিসেম্বরের শেষ নাগাদ এসব ট্যাঙ্কের প্রথম চালান পাবে ইউক্রেন। দক্ষিণ ইউক্রেনের মস্কো নিয়ন্ত্রিত খেরসন অঞ্চল পুনরুদ্ধার করার জন্য ইউক্রেনীয় বাহিনী আক্রমণাত্মক অভিযানে এগিয়ে যাওয়ার আগে এই অতিরিক্ত সামরিক সহায়তা দিল ওয়াশিংটন। রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন শুক্রবার এক ভাষণে খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন, যার অর্থ হচ্ছে রাশিয়া খেরসনের হাতছাড়া হওয়া এলাকাগুলো পুনর্দখলের জন্য বড় ধরনের অভিযান চালাতে যাচ্ছে। এই অবস্থায় ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ করার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। তিনি শুক্রবার এক টুইটার বার্তায় ইউক্রেনের জন্য নতুন করে আরও $400 মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ইউক্রেনের 45 লাখ মানুষ বিদ্যুৎহীন, জানালেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের জ্বালানি সংস্থাপনায় রাশিয়ার হামলার কারণে তাদের 45 লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বৃহস্পতিবার এক বক্তব্যে জেলেনস্কি বলেন, রাতে প্রায় 45 লাখ গ্রাহকের সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া জ্বালানি সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে, এতে তাদের দুর্বলতা বোঝা যায়। তারা ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে হারাতে পারবে না, তাই এইভাবে আমাদের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে। কিছুদিন আগে এক বক্তব্যে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার হামলার তাদের প্রায় 1/3 বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। ভারতে এবার গরুর গোস্ত বহন করে গণপিটুনির শিকার 2 দলিত। ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে 2 ব্যক্তিকে অন্তর্বাস পড়া এবং আহত অবস্থায় কিছু সাধারণ মানুষ বিলাসপুর জেলার একটি থানায় নিয়ে আসে। যে দুজনের বিরুদ্ধে স্থানীয়রা গরুর গোস্ত বহনের অভিযোগ করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। ওই দুজনের নাম নরসিং রোহিদাস এবং রামনিবাস মেহর। এরা দলিত শ্রেণীভুক্ত এবং দুজনেই চামড়ার কাজের সাথে যুক্ত।
ঘটনার পরে পুলিশ যে সংবাদ বিবৃতি জারি করেছে তাতে লেখা আছে, রেল লাইনে কাটা পড়া একটি বাছরের চামড়া তাদের কাজে লাগানোর জন্য বস্তায় ভরে নিয়ে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। কিন্তু এর একদিন পরে বুধবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ধৃত দুজনকে গণপিটুনি শিকার হতে দেখা যায়। একটি মোটরসাইকেল নিয়ে তারা যখন অন্তর্বাসপুরে রাস্তা দিয়ে হাঁটছেন তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে ভিডিওতে। এই দৃশ্য অনেক মানুষ ভিডিও করেছিল, আর একজনকে দেখা যায় রহিদাস আর মেহরের বেলতিয়ে পিঠে মারছে। গণপিটুনিতে যুক্তদেরও ছাড়া হবে না। বিলাসপুর পুলিশের আইজি রতন লাল ডাঙ্গি বিবিসি বাংলাকে জানিয়েছেন, মূল ঘটনার একদিন পরে সামাজিক মাধ্যমের সূত্রে ভিডিওটি তাদের হাতে আসে। গ্রেপ্তার হওয়া দুজনকে যে ব্যক্তি বেলতিয়ে মারছিলেন তাকে চিহ্নিত করতে পেরেছি আমরা। FIR তার নামেও করা হয়েছে, কিন্তু ঘটনার দিন থেকেই সে পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে, জানান তিনি। তিনি আরো বলেন, যারা আইন ভেঙে গরুর গোস্ত বহন করছিল তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে, একইভাবে আইন নিজেদের হাতে তুলে নিয়ে যারা ওই দুজনকে মেরেছেন তাদেরও শাস্তি পেতে হবে। গণপিটুনির পরে পুলিশ যে বিবৃতি দিয়েছিল সেখানে উল্লেখ করা আছে যে জানা 50-এক মানুষের একটি দল অর্ধনগ্ন ও আহত অবস্থায় রহিদাস ও মেহরকে থানায় নিয়ে এসেছিলেন। গণপিটুনি যারা দিয়েছিলেন তাদের সেখানে কেন আটক করা হলো না, এখন এই প্রশ্ন তুলছে ছত্তিশগড়ের দলিত সমাজ। রাজ্যের বেশিরভাগ দলিত যে শতনামী সম্প্রদায়ের, তাদেরই সংগঠন গুরু ঘাসিদাস সেবাদার সংঘের আইনি উপদেষ্টা প্রিয়াঙ্কা শুক্লা বলেন, ভিডিওতে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে কারা মারছিল সেদিন। একজন অন্যায় করেছে কিন্তু তার উপরে হাত ওঠানোর, তাকে মারার অধিকার তো কারো নেই। ওই ভিড় যখন থানায় গিয়েছিল তখনই তাদেরও আটক করা হলো না কেন? আর পুলিশ যদি একজনের নামে FIR করে থাকে আর বলে যে সে পলাতক, এটা তো পুলিশের ব্যর্থতা। সরকার কিন্তু এই নিয়ে এখনো মুখ খোলেনি। দলিত সমাজে এটা নিয়ে সঙ্গত কারণে ক্ষোভ জন্মিয়েছে বলেছিলেন শুক্লা। তিনি জানান, ছত্তিশগড়ে সংঘবদ্ধ হামলার ঘটনা যখনই হচ্ছে তখনই সরকার কঠোর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেয়, কিন্তু কিছুই করেনি তারা। কয়েক বছরে ভারতে 50 জনেরও বেশি মানুষ গরুর গোস্ত বা গরু পরিবহন করতে গিয়ে গণপিটুনি শিকার হয়ে মারা গেছেন, আর আহত হয়েছেন আরো অনেকে। হিন্দুদের কাছে পবিত্র এই পশু বেআইনিভাবে পাচার করা হচ্ছে কিনা বা কেউ জবাই করার জন্য গরু নিয়ে যাচ্ছে কিনা তার উপরে নজরদারি চালাতে উত্তর, মধ্য আর পশ্চিম ভারত জুড়ে বেশ কয়েক বছর ধরেই তৈরি হয়েছে নজরদার বাহিনী। এসব বাহিনীর সদস্যরা কোনো না কোনো হিন্দুত্ববাদী সংগঠনের সাথে যুক্ত। এরা লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে রাত পাহারা দেয় সড়ক মহাসড়কগুলোতে, নজর চলতে থাকে ট্রাক, বাস আর রেল স্টেশনেও। গরুর গোস্ত সংক্রান্ত যতগুলো গণপিটুনির ঘটনা হয়েছে তাতে জড়িত থেকেছে এসব নজরদার বাহিনীগুলোই। প্রায় 7 বছর ধরে লাগাতার এই ধরনের গণপিটুনির খবর আসছিল, কিন্তু করোনা ভাইরাস লকডাউনের সময় থেকে গণপিটুনির ঘটনা কমে এলেও একেবারে থেমে যায়নি। অ্যাকলেট নামে একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সংকলন করা তথ্যে দেখা যাচ্ছে গরুর গোস্ত সংক্রান্ত গণহিংসার শিকার হয়েছেন যারা তাদের সিংহভাগই মুসলমান, যারা গরুর গোস্ত খান বা বিক্রি করেন। অন্যদিকে দলিত শ্রেণীর মানুষদের অনেকেই চামড়ার কাজে নিযুক্ত, যে জন্য তাদের মৃত বা গরু বাছর নিয়ে আসতে হয়। এবারে সেই অজুহাত দেখিয়ে দলিত শ্রেণীর মানুষ গরুর গোস্ত সংক্রান্ত গণহিংসতার টার্গেট হতে চলেছেন কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।